হ্যালো ভিউয়ার, দিস ইজ রাজেশন, ইউ আর ওয়াচিং লোকাস্ট টুর সলিউশনস। ভিউয়ার্স, যদি আমরা ভারতে চিকিৎসা পারপাসে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই মেডিকেল ভিসা নিয়ে যেতে হবে। যদি ভ্যালোরে চিকিৎসার জন্য যাই তাহলে তো অবশ্যই আমাদের মেডিকেল ভিসা ছাড়া আর অন্য কোনো গতি নাই। তো মেডিকেল ভিসা নিতে হলে কিন্তু ট্যুরিস্ট ভিসা আর মেডিকেল ভিসা একই প্রসেস, বাট দুইটা এক্সট্রা জিনিস লাগে মেডিকেল ভিসা নিতে হলে ইন্ডিয়ান। সেটা হচ্ছে কি, আপনারা বাংলাদেশে যে ডাক্তার দেখাইছেন ওই ডাক্তারের যে রিপোর্টগুলো দিছে ওই রিপোর্টগুলোর মেইন কপি এবং ফটোকপি, রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা যেগুলো করছেন ওগুলো, প্লাস আরেকটা এক্সট্রা জিনিস লাগবে যেটা মাস্ট ইম্পর্টেন্ট মেডিকেল ভিসার ক্ষেত্রে অবশ্যই লাগবে, এটা ছাড়া হবেই না। সেটা হচ্ছে ভারতীয় কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটার, যে আপনি যে ডাক্তার ভারতে গিয়ে দেখাবেন তো ওই ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট সহকারে, অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু থাকতে হবে যে এই ডেটে আপনি এই ডাক্তার দেখাবেন, ডাক্তার কাছ থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট পাঠাইছে যে আসুন আপনারা দেখে যান। বুঝতে পারতেছেন যে ভিউয়ার্স, অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটাকে বলে, তো ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারের আপনার মেন প্রিন্ট কপি কিন্তু আপনাকে অবশ্যই ভিসার সাথে জমা দিতে হবে। তো অনেকেই কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটার জন্য অনেক দালাল চক্রের সাহায্য নেন, প্লাস কি হচ্ছে যদি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনারা অনেকেই আছেন কিন্তু ভাই, তো অনেকে আছেন কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাওয়ার জন্য অনেক দালাল চক্রের সাহায্য নেন। তো আপনাদের বলতে চাই এইসব দালালের ফক্করে না পড়ে আপনারা ঘরে বসে নিজেরাই অনলাইনে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিতে পারবেন। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কিন্তু আপনার ভারতীয় ভিসা মেডিকেল ভিসা করার সময় কিন্তু আপনাকে জমা দিতে হবে। মেডিকেল ভিসা যখন জমা দেবেন তখন অবশ্যই এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও কিন্তু জমা দিতে হবে। তো এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনারা কীভাবে করতে পারবেন সেটা আপনাদের আজকে কম্পিউটার ডেস্কটপ নিয়ে দেখাচ্ছি একদম সিম্পল ওয়ে। তো যাওয়ার আগে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে নিই, সেটা হচ্ছে কি এই অ্যাপয়েন্টমেন্টটা যখন নেবেন এই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু মেইন আপনার, আপনি ভারতে গিয়ে কোন ডাক্তার দেখাবেন, আপনার রোগ কোনটা হয়েছে এবং কোন ডাক্তারের কাছে এই রোগের জন্য যাবেন, তো এগুলো কিন্তু জানা প্রয়োজন। সেই ক্ষেত্রে এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে আপনারা অবশ্যই পার্শ্ববর্তী আপনার মেডিকেল সেন্টারে চলে যাবেন এবং আপনার কি রোগ সেটা ডাক্তার থেকে ভালোভাবে জেনে নেবেন এবং তার কাছ থেকে পরামর্শ নেবেন যে ভারতে গিয়ে আমরা কোন ডাক্তারটা দেখাতে পারি, মানে এই রোগের জন্য আমার কোন ডাক্তারটা প্রযোজ্য। তো সেই ডাক্তার যদি রেফারেন্স করে যে না আমার অর্থোপেডিক দেখানো দরকার, অথবা আমার মেডিসিন ডাক্তার দেখানো দরকার, অথবা আমার অন্য আরও আদার্স ডাক্তার দেখানোর কথা, তখন সেই ক্ষেত্রে কী করবেন, আপনি অ্যাপয়েন্টমেন্টটা যখন পূরণ করবেন তখন সেখানে ক্যাটাগরি থাকে যে কোন ধরনের ডাক্তার আপনি দেখাতে চান, আপনার রোগটা কী ওই ধরনের, তো সেই অনুযায়ী আপনারা ফর্ম পূরণ করবেন, ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, চলুন আপনাদের দেখাচ্ছি ভিডিওতে নিয়ে। ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে, ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের সকলকে ভালো লেগেছে। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিও নিচে রেড কালার একটি সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, তো এটা প্রেস করে দেবেন এবং সাথে একটি ছোট্ট বেল বাটন পেয়ে যাবেন, ওটা প্রেস করে দেবেন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। বাই। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রাজেশন, ইউ আর ওয়াচিং লোকাস্ট টুর সলিউশনস। ভিউয়ার্স, যদি আমরা ভারতে চিকিৎসা পারপাসে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই মেডিকেল ভিসা নিয়ে যেতে হবে। যদি ভ্যালোরে চিকিৎসার জন্য যাই তাহলে তো অবশ্যই আমাদের মেডিকেল ভিসা ছাড়া আর অন্য কোনো গতি নাই। তো মেডিকেল ভিসা নিতে হলে কিন্তু ট্যুরিস্ট ভিসা আর মেডিকেল ভিসা একই প্রসেস, বাট দুইটা এক্সট্রা জিনিস লাগে মেডিকেল ভিসা নিতে হলে ইন্ডিয়ান। সেটা হচ্ছে কি, আপনারা বাংলাদেশে যে ডাক্তার দেখাইছেন ওই ডাক্তারের যে রিপোর্টগুলো দিছে ওই রিপোর্টগুলোর মেইন কপি এবং ফটোকপি, রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা যেগুলো করছেন ওগুলো, প্লাস আরেকটা এক্সট্রা জিনিস লাগবে যেটা মাস্ট ইম্পর্টেন্ট মেডিকেল ভিসার ক্ষেত্রে অবশ্যই লাগবে, এটা ছাড়া হবেই না। সেটা হচ্ছে ভারতীয় কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটার, যে আপনি যে ডাক্তার ভারতে গিয়ে দেখাবেন তো ওই ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট সহকারে, অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু থাকতে হবে যে এই ডেটে আপনি এই ডাক্তার দেখাবেন, ডাক্তার কাছ থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট পাঠাইছে যে আসুন আপনারা দেখে যান। বুঝতে পারতেছেন যে ভিউয়ার্স, অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটাকে বলে, তো ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারের আপনার মেন প্রিন্ট কপি কিন্তু আপনাকে অবশ্যই ভিসার সাথে জমা দিতে হবে। তো অনেকে আছেন কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাওয়ার জন্য অনেক দালাল চক্রের সাহায্য নেন। তো আপনাদের বলতে চাই এইসব দালালের ফক্করে না পড়ে আপনারা ঘরে বসে নিজেরাই অনলাইনে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিতে পারবেন। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কিন্তু আপনার ভারতীয় ভিসা মেডিকেল ভিসা করার সময় কিন্তু আপনাকে জমা দিতে হবে। মেডিকেল ভিসা যখন জমা দেবেন তখন অবশ্যই এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও কিন্তু জমা দিতে হবে। তো এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনারা কীভাবে করতে পারবেন সেটা আপনাদের আজকে কম্পিউটার ডেস্কটপ নিয়ে দেখাচ্ছি একদম সিম্পল ওয়ে। তো যাওয়ার আগে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে নিই, সেটা হচ্ছে কি এই অ্যাপয়েন্টমেন্টটা যখন নেবেন এই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু মেইন আপনার, আপনি ভারতে গিয়ে কোন ডাক্তার দেখাবেন, আপনার রোগ কোনটা হইছে এবং কোন ডাক্তারের কাছে এই রোগের জন্য যাবেন তো এগুলো কিন্তু জানা প্রয়োজন সেই ক্ষেত্রে এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে আপনারা অবশ্যই পার্শ্ববর্তী আপনার মেডিকেল সেন্টারে চলে যাবেন এবং আপনার কি রোগ সেটা ডাক্তার থেকে ভালোভাবে জেনে নেবেন এবং তার কাছ থেকে পরামর্শ নেবেন যে ভারতে গিয়ে আমরা কোন ডাক্তারটা দেখাতে পারি মানে এই রোগের জন্য আমার কোন ডাক্তারটা প্রযোজ্য তো সেই ডাক্তার যদি রেফারেন্স করে যে না আমার অর্থোপেডিক দেখানো দরকার অথবা আমার মেডিসিন ডাক্তার দেখানো দরকার অথবা আমার অন্য আর আদার্স ডাক্তার দেখানোর কথা তখন সেই ক্ষেত্রে কী করবেন আপনি অ্যাপয়েন্টমেন্টটা যখন পূরণ করবেন তখন সেখানে ক্যাটাগরি থাকে যে কোন ধরনের ডাক্তার আপনি দেখাতে চান আপনার রোগটা কী ওই ধরনের তো সেই অনুযায়ী আপনারা ফর্ম পূরণ করবেন ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না চলুন আপনাদের দেখাচ্ছি ভিডিওতে নিয়ে ভিউয়ার্স আমরা ডেস্কটপে চলে আসলাম তো এইখানে আমরা লিখব সিএমসি ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো আপনারা দেখতে পাচ্ছেন সিএমসি লেখার সাথে সাথে এই যে নতুন একটা পেজ ওপেন হয়ে গেল তো ভিউয়ার্স এইখানে আমরা জাস্ট ক্লিক করব ক্লিক হেয়ার তো ক্লিক হেয়ার করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচেই আপনার একটা অপশন আসছে নিউ পেশেন্ট ফার্স্ট টাইম টু সিএমসি তো এইখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন নিচে প্রসিড লেখা আছে আর এখানে কিছু রুলস রেগুলেশন লিখছে সিএমসি হসপিটাল সম্পর্কে যে আপনারা যদি একবার অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে সেটা পরিবর্তন করতে পারবেন না ডাক্তার চেঞ্জ করতে পারবেন না আপনারা যদি যেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিছেন ওই ডাক্তার আর পরবর্তী চেঞ্জ করতে পারবেন না ওটাই থাকবে পেমেন্ট একবার দেওয়া হয়ে গেলে তো আদার্স কিছু রুলস রেগুলেশন এখানে দেওয়া আছে তো এগুলো ভালোভাবে পড়ে নেবেন তো প্রসিড ক্লিক করলে এই যে এখানে দেখতে পারতেছেন প্রথমে চলে আসলো আপনি অপশনটা দেখেন রেজিস্ট্রেশন দেখতে পারতেছেন তারপর হচ্ছে বুক এ স্লট তারপর পেমেন্ট কনফার্মেশন এবং কি হচ্ছে অ্যাপ্লিকেশন প্রিন্ট তো এই কটা জিনিস প্রথমত আছে প্রথমে আপনার রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হলে এই যে দেখতে পাচ্ছেন নাম সিলেক্ট করতে হবে মিস্টার যে নামই আপনি দেন না কেন আমি দিলাম একটা যে কোনো কিছু তো এখানে আপনার ইচ্ছা মতন টাইপ করতে পারবেন তো আমি এখানে কিছু দিলাম না পাবো তো আপনার জাস্ট দেখাচ্ছি এখানে ফর্মগুলো খালি রেখে তো যখন এই যে এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস এখানে যখন আপনারা ক্লিক করবেন সাথে সাথে কি করবে পেজটা লোডিং হওয়া শুরু করবে বিকজ কি হচ্ছে নিচে আরও দুইটা পেজ খুলবে সেটা হচ্ছে কি আপনার যে আপনার যে অ্যাটেন্ডেন্স আছে তার জন্য এই যে দেখতেই পারতেছেন এখানে আপনার ক্লিক করার সাথে সাথে পার্মানেন্ট অ্যাড্রেসে তো এখানে একটা নতুন পেজ খুলে গেছে সেটা হচ্ছে কি পাসপোর্ট ইনফরমেশন এই যে দেখতে পারতেছেন নিচে সেটা হচ্ছে আর হচ্ছে ভিসা ইনফরমেশন ডান পাশে এবং অ্যাটেন্ডেন্ট পাসপোর্ট ইনফরমেশন এবং ডান পাশে হচ্ছে অ্যাটেন্ডেন্ট ভিসা ইনফরমেশন তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন এই জিনিসগুলো ওপেন হয়ে গেছে এতগুলো কিছু তো আপনারা চাইলে এগুলো আপনার নিজের মতন পূরণ করে নিতে পারবেন আপনার জাস্ট দেখাইলাম না জাস্ট এখানে কি পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করলে আপনার এগুলো সব চলে আসতেছে তো এগুলো আপনারা সব নিজের মতন করে নেবেন যা যা বসানো দরকার ভিসা নাম্বার পাসপোর্ট নাম্বার তো এগুলো হচ্ছে কথা আমি শর্টকাটে আপনাদের দেখাচ্ছি প্রসেসটা তো ভিউয়ার্স এখন যে জায়গাটা এখানে দেখতে পারতেছেন যে সাবমিট অপশন আছে তো এই সাবমিট অপশন আপনারা এখন ক্লিক করবেন এবং চলে যাবেন পরবর্তী স্টেপ যেটা হচ্ছে বুক এ স্লট তো ভিউয়ার্স চলুন আপনাদের দেখাচ্ছি তো ভিউয়ার্স প্রসিডে ক্লিক করার সাথে সাথে নতুন একটা পেজ আপনাদের ওপেন হচ্ছে সেটা হচ্ছে কি স্লট বুকিং যে বুক এ স্লট তো এখানে আমরা জেনারেলে দিলাম ক্যাটাগরি ডিপার্টমেন্ট দিলাম আমরা ইএনটি এটা চক্ষু বিভাগের এবং ক্লিনিক দিলাম যে কোন ক্লিনিকে হবে তো এগুলো সম্পর্কে কিন্তু আপনারা বাংলাদেশ থেকে ডাক্তারকে জেনে নেবেন আপনার কোন ডিপার্টমেন্টের দেখানো দরকার তো এখানে দেওয়ার পর জাস্ট ওকে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে দেখাইতেছে যে আপনার প্রাইভেটে দেখাচ্ছে 250 এবং জেনারেল দেখাইতেছে 750 প্রাইভেটে এবং জেনারেল যেটা ডাক্তার দেখাইতে সেক্ষেত্রে 200 টাকা আপনার চার্জ দেখাচ্ছে তো ভিউয়ার্স এই হচ্ছে কথা এখন আমরা ভিউ স্লটে দিলাম তো দেখতে পারলাম যে আমরা যে ডাক্তারটা দেখাতে যাচ্ছি যে রোগের জন্য তো এই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনার কোন কোন ডেটে উনি খালি আছে অথবা আমার জন্য এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা শো করতেছে তো এই ডেট অনুযায়ী আমাদের বুকিং করতে হবে কারণ ভিসা করার ক্ষেত্রে কিন্তু এই ডেটটাই বেশি ইম্পর্টেন্ট কারণ এই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আপনাদের ভিসাও কিন্তু দেওয়া হবে তো ভিউয়ার্স এই ডেটটা অনেক বেশি জরুরি ঠিক মতন আপনারা করবেন তো এই সাইডেই দেখতে পাচ্ছেন বুক নাও এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ডেটটা কনফার্ম হয়ে যাবে এখানে ওকে দিলে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন প্রসিডিউর পরের পর্যায়ে চলে আসছে এবং এইখানে আপনার পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে কি ক্রেডিট কার্ড আপনি নিজেও দিতে পারবেন নিজের ক্রেডিট কার্ড থাকলে আদারওয়াইজ যদি আপনার অন্য কারো বন্ধুবান্ধব ক্রেডিট কার্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা পেমেন্ট করতে পারবেন প্রসিড পেমেন্ট তো এইখানে ক্লিক করা প্রসিড হচ্ছে তো প্লিজ ওয়েট লেখা উঠতেছে তো চাইলে এখন আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে পুরো পেমেন্টটা পরিশোধ করে দিতে পারেন ভিউয়ার্স আমাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রসিডিউরটা শেষ হয়ে গেছে সেটা আপনাকে দেখালাম না জাস্ট এইখানে প্রসিড শেষ হওয়ার পরের ক্রেডিট কার্ডের তো সেই ক্ষেত্রে আপনারা এখানে যে ভিউ অ্যাপ্লিকেশন আচ্ছা প্রিন্ট যদি আপনারা প্রিন্ট করতে চান অ্যাপ্লিকেশন তাহলে সেক্ষেত্রে ক্লিক করার সাথে সাথে দেখেন এই অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসছে এই ফর্মটা এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ভিসার সাথে জমা দেবেন এবং সাথে নিয়ে যাবেন মেডিকেল ভিসার ক্ষেত্রে আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিও নিচে রেড কালার একটি সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, তো এটা প্রেস করে দিবেন এবং সাথে একটি ছোট্ট বেল বাটন পেয়ে যাবেন, ওটা প্রেস করে দিবেন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য।